हेलो एवरीवन वेलकम बैक टू आवर चैनल मिस्तुली। आमरा एखन रोयेछी उदयपुरे। तो आमरा एखाने एसेछी घुरते, दीघाते छिलाम। दीघा थेके आमरा एखाने एसेछी घुरबो, एखाने बसबो, माछ खाबो, काकड़ा खाबो, सब किछु हबे। तोमादेर पुरो भिडियोटा देखाबो, देखते थाको। आर तो एखाने नतून किछु करे देखानोर नेई, चैनेले अलरेडी आगे एकबार उदयपुरेर एकटा भिडियो रयेछे। तो आजके एकदम सब दोकानेर माने माछेर की दाम आछे, काकड़ार की दाम आछे। তো এখানে শুধু মাছ কাঁকড়া না, তোমরা এখানে চাইলে ড্রিঙ্কসও করতে পারবে, সেটারও ব্যবস্থা এখানে রয়েছে। সাথে হুক্কা রয়েছে, সব কিছু রয়েছে, সব কিছু দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব এটা করতেই হবে। তো চলো এবার আমরা উদয়পুরের দিকে যাই। আমরা যেহেতু দীঘাতে স্টে করছিলাম, দীঘা থেকে আমরা একটা টোটো নিয়ে উদয়পুরের দিকে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ উদয়পুরে কিন্তু খুব সুন্দর সুন্দর করে চারিদিকে স্টল সাজানো। বাট একটা জিনিস দেখলাম, এখানে আই লাভ দীঘা টি শার্টটা উদয়পুরে পাওয়া যাচ্ছে, কিন্তু আমি দীঘাতে কোথাও দেখিনি। যাই হোক, দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের ভিড় কিন্তু এখানে লেগেই রয়েছে। চলো আস্তে আস্তে সমুদ্রের ধারে যাওয়া যাক। আমি আগেরবার যখন উদয়পুরে এসেছিলাম তখন জলটা অনেকটা পিছনে চলে গেছিলো, যাতে এই বিচের উপরে যে সি ফুড স্টলগুলো থাকে সেটা উঠে দেখতেই পাচ্ছ অনেকটা উপরে চলে গেছে, কারণ এখন জল অনেকটা বেড়ে গেছে। আর উদয়পুরেও এসে কিন্তু তোমরা স্নান করতে পারো। আমরা এরকম কিছু প্ল্যানিং করিনি, তাই জন্য ওখানে এবারে স্নান করিনি, কিন্তু অনেক মানুষ কিন্তু উদয়পুর সি বিচে স্নান করছিল। এই দেখো, তোমাদের সাথে একটা খুব সুন্দর জিনিস শেয়ার করছি। এটা হচ্ছে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সাইড, অ্যান্ড ওই দিকটা হচ্ছে ওড়িশার সাইড। মাঝখানে আমরা বর্ডারে দাঁড়িয়েছি। এখানে তোমরা এরকম অনেক দোকান পেয়ে যাবে, যেখানে তোমরা মাছ মাংস সব কাঁকড়া সব কিছুই পাবে। আর এখানে প্রত্যেকটা দোকানেই তোমার ড্রিঙ্কসের ব্যবস্থাও আছে, এখান থেকে তোমরা নিয়ে। এখানে সামনে বসার জায়গা রয়েছে, ওখানে বসে সমুদ্রের হাওয়া খেতে খেতে পায়ে জল লাগিয়ে সেটা এনজয় করতে পারবে। তো দাদা, কাঁকড়ার কী দাম আছে এখানে? এটা কী মাছ? এটা কী মাছ? কমপ্লেট 150 টাকা। তো একদম তোমরা বিচে ঢুকে ফার্স্টেই দাদার এখানে দোকান পেয়ে যাবে। একদম সমুদ্রের ধারে টেবিল লাগিয়ে দিয়েছে আমাদের, ওখানে বসে একদম এই মাছ ভাজা দিয়ে তোমরা সব রকমের এনজয়মেন্ট এখানে করতে পারবে। এখানে লিকারও অ্যালাউ আছে, তোমরা এখানে চাইলে এখানে বসে ড্রিঙ্কসও করতে পারো। দারু, একদম সমুদ্রের হাওয়া খেতে খেতে দারুণ জায়গা। যেটা ভালো হবে দেখে দাও, ওটাই দাও, ওটাই দাও, হ্যাঁ ওটাই দাও। আমাদের কাছে অলরেডি চলে এসেছে আমরা যেগুলো অর্ডার দিয়েছিলাম, তার মধ্যে আমার
ফেভারিট হচ্ছে পমফ্রেট মাছ। দেখতেই পাচ্ছ মাছটা কত ফ্রেশ ছিল। আর এটা একটু চিকেন সটেই করে একটা আইটেম নিয়েছিলাম, অ্যান্ড মাই ফেভারিট ক্র্যাব কারি, মানে কাঁকড়া কষা মতো করে দিয়েছিলো, যেটা কিন্তু অসাধারণ খেতে। মানে ক্র্যাবটা যথেষ্ট মিটি, মিন্স ক্র্যাবের ভেতরে মাংসটা কিন্তু অনেকটা রয়েছে। তো আমরা এখন যাচ্ছি বোটে। আমি খুব এক্সাইটমেন্ট, মানে আমার এক্সাইটমেন্ট লেভেল চূড়ান্ত পর্যায়ে। মানে আমি এইসব জিনিস খুব ভালোবাসি।
চলো আজকে ভিডিও এই অবধি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।